আর সকলকে জানাই শুভ রথযাত্রা। রথের দড়িতে টান সবাই দেবে তো নাকি? স্কুলের ওখানে যে জিলিপি খেলাম সেও রাজস্থানি ছিল, তাহলে সে তো কোইনসিডেন্স। যারা রাজস্থান থেকে এখানে আসে সবাই জিলিপি বিক্রি করে, আমার মনে হয় এ পেরেছি। ভেরি গুড মর্নিং সকলকে, ওয়েলকাম ব্যাক টু গানে আড্ডায়। আশা করি সকলেই একেবারে সুস্থ আছো, আর সকলকে জানাই শুভ রথযাত্রা। রথের দড়িতে টান সবাই দেবে তো নাকি? না, সবাই দিতে পারে না, ওই ভিড়টা আমরা তো এখানে থেকে দিচ্ছি না, কিন্তু অনেকে ওখানে থেকে ওই ভিড়ের মধ্যে ঢুকে দড়িটা টানতে পারে না। বাড়িতে টানবে? বাড়িতে কোথায় আছে সবার রথ? ছোট ছোট রথ বাচ্চাদের জন্য? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাতেই সবাই একটু হাত লাগালে হয়ে যাবো, ব্যাপারটা তো একই। হ্যাঁ এটা ঠিক, আবার এটাও ঠিক যে সব বাড়িতে তো আর বাচ্চা থাকে না, তারা কি করে টানবে? যাই হোক, তারা ঠিক কোন কোথাও না কোথাও দাঁড়িয়ে অন্তত দেখবে যে পাশের বাড়ির বাচ্চা রাত টানলে সেখানে কি একটু টেনে নেবে, তাও 2 টাকা 3 টাকা দিয়ে দেবে। আমাদের সময় যেরকম হতো, নকুল না নকুল দানা খুব একটা নিতাম না আমি, বাবা না গুজিয়া এনে দিত। আর আমার বাবা ভীষণ সুন্দর ভাবে ওই বাহারি লতা পাতা ফুল এসব দিয়ে রথ সাজিয়ে দিত আমাদের। হ্যাঁ, বেশ একটু বড় রথ। আর এখানে তো ছেলেটা কিছুই পেলো না, মানে এখানে না রথযাত্রাটা ওইভাবে সেলিব্রেট হয় না। বন্ধনের না রথ আছে জানো তো, আমরা কলকাতা থেকে আনিনি, কেন এখানে ও একা একা বোকার মতো কোথায় রথ টানবে বলো, কেউ টানে না। তো যাই হোক, আজকে কিন্তু একেবারে চটপট রথের উপযোগী একটা খাবার বানাবো। হলে হবে, না হলে না হবে, যদি ঘেটেও যায় ঘাটাটাও তোমাদের দেখাবো, যদি উঠেও যায় সেটাও তোমাদের দেখাবো। জানি না কতটা পারবো, কারণ এর আগে আমি কিন্তু বানাইনি, প্রথম বানাচ্ছি। চলো চটপট দেখে নিই কিভাবে খুব তাড়াতাড়ি ইনস্ট্যান্ট উপায়ে জিলিপি বানিয়ে নিতে পারি। প্রথমে চিনির শিরাটা বানিয়ে নিই, 1.5 কাপ পরিমাণে চিনি দিয়ে দেবো। এই কাপটা মেপে আমি করছি, যাদের কাছে মেজারিং কাপ নেই তারা নর্মাল চায়ের কাপ মেপে নিন। দেড় কাপ পরিমাণে চিনি দিয়েছি, আর এই কাপেরই দিয়ে দেবো 1 কাপ পরিমাণে জল। এবারে শিরাটা তৈরি করে নেব। এখানে কিন্তু রাজস্থানের লোকেরা জিলিপি বিক্রি করে জানো তো, খুব ভালো জিলিপি বিক্রি করে, এবং আমরা সারা বছর যখন জিলিপি খাই ওখান থেকে এনেই খাই, কিন্তু আলাদা করে এই রথ উপলক্ষে যেহেতু রথটা হয়ই না, ওরা এই সময় জিলিপি আলাদা করে কি ভাজে। তো যাই, সারা বছরই জিলিপি ভাজে? হ্যাঁ সারা বছরই ভাজে। আর রাজস্থানের লোকেরা জিলিপি ভাজে ব্যাপারটা সেরকম নাই, জিলিপির দোকানের লোকটা রাজস্থানের, সে পুনের লোকের জিলিপি ভাজে না, এটা কিন্তু না। আমরা যে মানুষ স্কুলের ওখানে যে জিলিপি খেলাম সেও রাজস্থানি ছিল, তাহলে সে তো কোইনসিডেন্স। যারা রাজস্থান থেকে এখানে আসে সবাই জিলিপি বিক্রি করে, আমার মনে হয় আরে ভুল মনে হয় না, জেনে মন্তব্য কিন্তু এটা জানো। কিন্তু বেশ ভালো বানায়, দারুণ বানায় জিলিপি বলো। চিনির শিরাটা ঠান্ডা হওয়ার পর যাতে জমাট না বেঁধে যায় সেই জন্য দিয়ে দিচ্ছি একটু লেবুর রস, হাফ লেবুর রস এখানে দিয়েছি। লেবুর রস দেওয়ার পরে না অনেক ক্ষেত্রে শিরা করার সময় অনেক ওপরে ফেনা মতো ওঠে, ওগুলো একটু ফেলে দেওয়াই ভালো, ওগুলো চিনির নোংরা। তো এটাতে দেখলাম বিশেষ উঠলো না, যাই হোক হয়তো একটু পরিষ্কারই আছে। ধুয়ে রেখেছিলে চিনিটা? খাবার টাবান দিয়ে ধুয়ে রেখেছিলে? চলো এর মধ্যে দিয়ে দেবো একটু কেশর আর একটু ফুড কালার। যারা ফুড কালার দিতে পছন্দ করো না তারা দিও না, কেশরের থেকে একটা হালকা ইয়েলো রং চলে আসবে। চিমটে মতো কেশর দিয়েছি আর অল্প একটু ফুড কালার জলে গুলে নিয়েছি। জিলিপি শিরার ক্ষেত্রে কিন্তু 1 তার কিংবা 2 তার এরকম শিরা করার কোনো প্রয়োজন নেই, মানে এরকম করে হাত করলে 1টা তার, আরও ঘন করলে 2টো তার, তো জিলিপির ক্ষেত্রে সেরকম কিছু হয় না, একটুখানি চটচটে ভাব হলে নামিয়ে দিলেই হলো শিরাটা। আচ্ছা, শিরাটা হয়ে গেছে, ওদিকে রেখে দিয়েছি। আর এখানে না জিলিপি করার জন্য মেন হচ্ছে তেলটাকে খুব ভালো করে গরম করতে হবে, তো
আমি ব্যাটারটা রেডি করতে করতে এদিকে তেলটা গরম বসিয়ে দিই, আর একটু পরিমাণ মতো তেলও দিতে হবে। এই মেজারিং কাপেরই এক কাপ পরিমাণে নিয়ে নিয়েছি ময়দা, সামান্য পরিমাণে একটু লবণ, এক চামচ ঘি, নুনটা আর ঘিটা না ভালো করে ময়াম দিয়ে নেব। ঘি আর লবণটা ভালো করে ময়দার সাথে দিয়ে এবার দিয়ে দেব ম্যাজিক ইনো ইনো এক প্যাকেট দিয়ে দেব, দিয়ে এটাকেও ভালো করে মিশিয়ে জিলিপির ব্যাটার কিন্তু যত ভালো ফেটানো হবে জিলিপিটা তত ভালো হবে, তাই ওই আধুনিক যন্ত্রপাতি ব্যবহার না করে আমার মনে হয় একটু হাত দিয়ে ফেটিয়ে দিলেই ধৈর্য ধরে ভালো হবে। আমার কাছে ব্লেন্ডার আছে কিন্তু ওই হাতেরটা মানে ওই মেশিনেরটা নেই, ইলেকট্রিক যেটা সেটা নেই, তো ওই থেকে আমার মনে হয় হাত দিয়েই ভালো হবে। ওই মেজারিং কাপেরই এক কাপ জল নিয়েছি, জলটা যতটুকু প্রয়োজন হবে বুঝে ততটুকু দেওয়াই ভালো। আর জল লাগবে না, হ্যাঁ এটাকে এবার সুন্দর করে আরো একদম মসৃণ করে ফেটিয়ে নিতে হবে। মিনিট 5-7 সময় নিয়ে সুন্দর করে মিশ্রণটা তৈরি করে নিলাম। চলো এবারে কোনো প্লাস্টিকের কোন কিংবা ওই যে ওগুলোকে কি বলে জিপলক র্যাপারগুলো হয় না, যেগুলো এয়ারটাইট যে প্লাস্টিকগুলো হয় মাথায় লাগানো থাকে না আঠার মতন চিপচিপি, তো ওইগুলোতে ঢেলে দিলেও হয়। আমার কাছে যেমন একটা সসের কন্টেনার আছে আমি সেটাতে ঢেলে চলো ঢেলে বেশ ভালোই এসছে এগুলোর। আমি ভাবছিলাম যদি এই আয়তক্ষেত্র বর্গক্ষেত্রে এসে হয়ে যায় তাহলে কি হবে। যাক হ্যাঁ হ্যাঁ বাহ দেখি একটু তোলো দেখি সামান্য দাঁড়াও না আরেকটা পিঠে একটু ভাজা হবে। ভালো হয়েছে ভালো হয়েছে কুশি। এবারে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আমি বাড়িয়ে দিয়েছি, এবারে শিরাতে দিয়ে দেবো। শিরাটা না একটু হালকা করে গরম করে নিয়েছি, আর ফুটকা লাগলে ভালো লাগতো না 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 সাধু 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 তুমি খেয়েছো একটা তিনটে খেয়েছি তুমি খেয়াল করো
তিনটে খাওয়া হয়ে গেছে, দারুণ হয়েছে। আমি খাই একটা। হুম খাও, মানে চলে আসবে, ওর জন্য রেখে দিয়েছি। হুম আগেরটা ছোটটাই খাই। হ্যাঁ আবার আনতে যেতে হবে না আঁকার ক্লাস থেকে। হ্যাঁ আমার ব্যক্তিগত ভাবে যদি জিজ্ঞেস করো যে তোমার কেমন লেগেছে, আমার কিন্তু রংটা পছন্দ হয়নি, জানো তো, এই যে গন্ডগোল মিলে। আমি বললাম যে ইয়েলো একটা কালার থাকে, একটা লেমন ইয়েলো কালার থাকে, আর একটা একটু ডার্ক ইয়েলো থাকে। আমি ওকে বলেছিলাম ইয়েলোটা দিন, বলে অরেঞ্জটা দাও, অরেঞ্জটা হেভি অরেঞ্জ হবে। যাই হোক, খুব একটা যে দেখতে বাজে হয়েছে তা নয়, না না খেতে তো বাজে হয়ইনি। ওপর দিয়ে একটু ড্রাই ফ্রুটস ছিটিয়ে দিয়ে দিয়েছি। এই রথের দিনে জিলিপি এসব তো হলোই, আর একটা বড় জিনিস মিস করে গেছি জানো তো। রথের দিনে কিন্তু আমার বাবার যে দোকান আর কি, যে স্টুডিও আমি বহুবার বলেছি, সেটা কিন্তু সেই দিনই পুজো হয়েছিলো। এখন আর ঠাকুরমশাই দিয়ে মা পুজো করায় না, মা নিজেই বাড়িতে লক্ষ্মী গণেশ কিনে পুজো দিয়ে ওটাকে দোকানে নিয়ে এসে ঠাকুরকে বসিয়ে দেয়। তো যাই হোক, ওরা হয়তো জিলিপি কিনে খাবে, মার প্রচণ্ড সুগার, মা খাবে না আমি জানি। স্পন্দনও আঁকতে গেছে, আঁকার থেকে এসে যখন জিলিপি দেখবো খুব ভালোবাসে জিলিপি খেতে, খুশি হয়ে যাবে একদম। আর ভালোভাবে রপটা না সবাই, হ্যাঁ সবাই বিকেলবেলা বেরিয়ে টানতে পারো না পারো অন্তত দেখো, যাদের বাড়ির সামনে দিয়ে বড় বড় রথ যায়, অনেকে যায় না, অনেকে ঘন্টাও বাজায় না, মানে বাড়ির যারা নিয়ে বেরোয় বাচ্চাগুলো ঘন্টা বাজায় না, পেছনে টাং 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 করে ঘন্টা কাশি সবই বাজায়। তাহলে ভিডিওটাকে আজকে এখানেই শেষ করছি, ভালো লাগলে একটা লাইক করে দিও। খুব তাড়াতাড়ি আবার নতুন ভিডিও নিয়ে পরের দিন দেখা হচ্ছে।